jungle. SP News. কিভাবে করোনায় আক্রান্ত হলেন পপি? করোনায় আক্রান্ত হয়েছেন চিত্রনায়িকা সাদিকা পারভিন পপি। এই খবর প্রকাশ্যে আসে 24 জুলাই শুক্রবার। গলা ব্যথা, কাশির সঙ্গে কিছুটা শ্বাসকষ্ট আছে পপির। শরীরও খুব দুর্বল, তবে জ্বর নেই। এই অবস্থায় পারিবারিক চিকিৎসকের পরামর্শ নিয়ে খুলনার শিববাড়ির পৈতৃক বাড়িতে আইসোলেশনে আছেন তিনি। করোনার লক্ষণ দেখা দিলে গত সপ্তাহে নমুনা পরীক্ষা করেন পপি। বুধবার ফলাফল আসে, তিনি কোভিড-19 পজিটিভ। পপি জানান, বেশ কিছুদিন ধরে জ্বর ছিল, সঙ্গে কাশি। মাঝে জ্বর কমেও যায়, কিন্তু শরীর ভালো লাগছিল না। একসময় শ্বাসকষ্ট অনুভূত হচ্ছিল। পরে পরিবারের সদস্যরা করোনা পরীক্ষা করাতে পরামর্শ দেন। গত বুধবার সেই ফল হাতে পান। নায়িকা আরও বলেন, এখন শারীরিক অবস্থা আগের চেয়ে অনেকটা ভালো, জ্বর নেই। গলা ব্যথা ও কাশির সঙ্গে কিছুটা শ্বাসকষ্ট আছে, তবে স্বাদ ও ঘ্রাণ এখনও ফিরে পায়নি। পপি আরও জানান, এই কদিনে প্রচুর পরিমাণে গরম পানির ভাপ নিয়েছেন। আগামী সপ্তাহে দ্বিতীয়বার করোনা টেস্ট করাবেন। প্রথম টেস্ট খুলনা মেডিকেল কলেজের PCR ল্যাবে করিয়েছিলেন, সেখানে পজিটিভ ধরা পড়ে। এখনও হাসপাতালে যাওয়ার প্রয়োজন বোধ করছেন না। জানিয়ে পপি বলেন, করোনামুক্ত হয়ে আবার যেন কাজে ফিরতে পারি, সুন্দরভাবে জীবনযাপন করতে পারি এবং সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে দাঁড়াতে পারি, এজন্য দেশবাসীর কাছে দোয়া চাই। উল্লেখ্য, দেশে করোনা ভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার পর খুলনায় অবস্থান করেছেন পপি। 3 মাসের বেশি সময় ধরে সেখানেই আছেন তিনি। এর আগে পপির পরিবারের কেউ করোনায় আক্রান্ত হননি, তবে কিছুদিন ধরে রাতের বেলা শহরের বিভিন্ন জায়গায় ছিন্নমূল মানুষদের মাঝে খাবার বিতরণ করেছেন তিনি, আর তাতেই তিনি আক্রান্ত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। প্রসঙ্গত, ঢাকায় চলচ্চিত্রের জনপ্রিয় এ নায়িকা 40 অতিক্রম করলেও এখনও অবিবাহিত রয়ে গেছেন। কারণ হিসেবে তিনি জানান, মনের মতো বিশ্বস্ত কাউকে এখনও তিনি পাননি। পপির ভাষায়, ডজনেরও বেশি ছেলে আমার প্রেমে পড়েছে, কিন্তু আমি এক দুজনের প্রেমে পড়েছি, তবে প্রেম করতে গিয়ে ধরা খেয়েছি। যার প্রেমেই পড়েছি একসময় দেখেছি ভণ্ড, চরিত্রহীন ও মিথ্যাবাদী। আর সৎ ও চরিত্রবান কাউকে না পেলে আরও 20 বছর গেলেও বিয়ে করবেন না বলে জানিয়েছেন। বিয়ে শাদী তো আসলে প্ল্যানিং করে হয় না। আমাকে, আমি যখন আস্থার একটা জায়গা খুঁজে পাবো, ভরসার জায়গা খুঁজে পাবো, একজন সৎ চরিত্রবান, চরিত্রহীন না, চরিত্রবান একজন মানুষকে পাবো, তখনই আমি বিয়ের ডিসিশন নিব। আর সেটা যদি কখনোই না পাই, তাহলে বিয়ে করবো না। বিয়েটা তো মানে যে আমি বিয়ে না করলে আমি ভেস্তে যেতে পারবো না, এরকম কোনো কোনো ডিক্লারেশন তো কোথাও নাই। সো জীবনে সুস্থ থাকাটা ইম্পর্টেন্ট, ভালো থাকা, নিজের ভালো থাকাটা ইম্পর্টেন্ট। সো আমি এটাই প্রিফার করবো। 1997 সালে মনতাজুর রহমান আকবরের কুলি চলচ্চিত্রের অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে পা রাখেন পপি। অল্প সময়ে ঢাকায় চলচ্চিত্রে নিজের শক্ত অবস্থান গড়ে তোলেন। মেঘের কোলে রোদ, কি জাদু করিলা, গঙ্গা যাত্রা ছায়াছবিতে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে 3 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। এরপর দীর্ঘ সময় সিনেমার সঙ্গে সেভাবে যুক্ত থাকেননি। সম্প্রতি নতুন করে কিছু ছবিতে হাত দিয়েছেন, যা এখনও মুক্তির অপেক্ষায়। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি। ধন্যবাদ।